যে কোনো সময় যে কোনো মুহূর্তে উইথ তত্ত্ব উইথ ডাটা আমি হাবিৎয়ের আমি সামনে বইয়া করবো তাই বিজেপির এজেন্টার তাই সামনে বইয়া খারিজ করি লাইভ ক্যামেরা করে কোন দিন বইতে ডাটার কথা কইব আমি তো সুপ্রিম কোর্টের কেস নাম্বার আমি মিশা আনতে পারতাম না তাই মিশা আনতে পারবা কংগ্রেসের স্টেটমেন্ট তাই ভূপেন বরার হুদিন বদলাইতে পারবানি না আমি বদলাইতে পারবো আমি ওপেন চালাইয়া স্ক্রিনও চালাইয়া দেখাই আপনারা লাগাই লাইভ ক্যামেরা পাবলিক দেখুন পাবলিকের সামনে দুই দুই এতই সামনে ডিবেট হোক আপনি তো খুব সুন্দর করেই মানে ক্রনোলজি বুঝাইয়া মানে হাবിച്ചাব রে কাটগুলা খাড়া করে দিছেন তো অনেক সময় শোনা যায় যে আপনার যে দল যেটা আপনারা দল বা আপনারেও কোনো সময় কোয়া হই যায় বিএনপি দিয়ে আপনারা खासदारরা বা আপনারা যে ইউডিএফ আইডি যেটা এটা বিএনপির বিটি হিসেবে অনেক মানসে কয় অনেক সময় কিন্তু আপনি কইতেরা কিনা হাবിച്ചাবই লাগে বিএনপির প্রজেক্ট ফরা ক্যান্ডিডেট আমি এভিডেন্স দিয়া ও এভিডেন্স দিয়া আপনি কইতেরা কিন্তু পাবলিকে তো অনেক সময় কোয়া যায় আপনারা হই লাগে হ্যাঁ হ্যাঁ আমি তো কইয়ার সুপ্রিয় শ্রোতামণ্ডলী আজকে আমরা বরাকণ্ড অফিসে উপস্থিত হয়েছেন আসামর একজন পরিচিত বিধায়ক তথা মানে একজন বলিষ্ঠ কণ্ঠ মানে এসেম্বলি যারে মানে আমরা বলিষ্ঠ কণ্ঠ হিসাবে পরিচিতি আমরা সবর আছে তাই নিয়ে লেগে সোনাইয়ের বিধায়ক তথা এআইউডিএফর সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিভাগ তো আমি সর্বপ্রথম মিস্টার করিমুদ্দিন উদ্দিন উর্ফে সাজুবাইরে বরাকণ্ডত ওয়েলকাম করি স্বাগতম ধন্যবাদ রেও যে বরাক কণ্ঠতে আমারে আজকে আপনারা ডাকছেন আর বরাক কণ্ঠ বরাকর একটা বলিষ্ঠ কণ্ঠ আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে যেভাবে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে যেভাবে বিগত দিন থেকে আপনারা ফাইট কররা ইস্যুসগুলো আপনারা যেভাবে হাইলাইট করছেন আপনারা আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর বরাক কণ্ঠ সত্যিকারের বরাকর কণ্ঠ আগামী দিনে হোক এটা আমি কামনা করি ধন্যবাদ তো গত কালকে আমরা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা জিনিস দেখতে পাইছি যে আপনার বিগত কয়েক দিন থেকে দুই হাজার একুশ থেকে আপনার বিরুদ্ধে একটা মামলা চলে যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলাটা গেছে যাবার পরে বহুত দিনর ফাইটর পরে এটা মানে আপনার ফেভারে মানে কোর্টে রায় দিছে আর তো এটার লগে আপনার শুভেচ্ছা জানাই আর আমরা দর্শকের উদ্দেশ্যে আপনি এটা ব্যাপারে খিতাব হইতে চাই আমি আগেও দর্শক হলে জানাইছিলাম বা আমি প্রেস মিডিয়া মারফতে জনগণকে অবগত করছিলাম যে আমিনুল্ল লস্কর একজন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকা মানুষ তার সারা জীবন থানা কোর্ট কেস খাচারে লিয়া ব্যস্ত আসলা অথাও তাঁর জীবন আসিল অ্যাক্সিডেন্টালি তাই একবার বিজেপির বুটে এমএলএ হয়ে গেছিল আর যেহেতু একমাত্র সংখ্যালঘু বিধায়ক আসল হিসাবে ডেপুটি স্পিকার হয়ে গেছিল গিয়া তো তাই টোটাল ফলস ফেব্রিকেটেড এটা কেস করছিল যেটা আমার মুখর বার্সন না এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রমাণ করিয়ে দিছে যে তার টোটাল এলিগেশন বা তার কেসটাও ফলস এবং ফেব্রিকেটেড আছে যার লাগে টোটাল ডিসমিস করা হইছে কেস তো কেস লাই করে না হয়েছে তো আপনার আর পার্টিতে গিয়া এইবার যে লোকসভা দুই হাজার যেটা মানে নির্বাচন চলে এটাত মানে সমগ্র আসামের মাঝে আপনারা টোটাল তিনটা সিটও আপনারা কন্টেস্ট করতে তো এই চোদ্দোটা সিটর মাঝে শুধু তিনটা সিটও ফেনে আপনারা কন্টেস্ট করতে আমরা আসলে আমরা অবস্থান টোটাল বিজেপি বিরোধী আমরা বিগত দিনে দেখছি বিভিন্ন স্টেটও যেগুলা অ্যাসেম্বলি ইলেকশন বা আমরা স্টেটও গত বিধানসভা ইলেকশনে আমরা কংগ্রেসের লগে অ্যালায়েন্স করে যখন ইলেকশন খেলছিলাম মাত্র দুই হাজার এক হাজার মানে বিলো ফাইভ থাউজেন্ড ভোটে আমরা সতেরোটা সিটও আর যে সতেরোটা সিটও লুরিনজ্যোতি গগৈ আর অখিল গগৈ দুইজনে দুইজনের পার্টির থেকে আপার আসামো কংগ্রেসের লগে প্রতিদ্বন্দ্বিতা করছিল সাত হাজার যেখানে বুট অখিল গৈছেন এখানেও দুই হাজার বুটে কংগ্রেস হারিছিল এই সতেরোটা সিট জিতলে আসামও ইউডিএফ কংগ্রেস সরকার মিলনে বুট ডিভিশনের লাগিন বিজেপি জিতার সুবিধা পায় যার লাগিন আমরা আসামত যে তিনটা সিট যেখানেও সিক্সটি ফোর পার্সেন্টর উফরে মুসলিম বুট যেটা করিমগঞ্জ নগাঁও আর দুবড়ি দুবড়ি নাইনটি সিক্স নাইনটি পার্সেন্ট অলমোস্ট এই যে বুট যেটা ভোটের প্যাটার্ন দেখিয়ে আমরা দিছি যে যেখানে বিজেপির জিতার কোনো সম্ভাবনা থাকে না আমরা ফাইট করলে বা আমরা লাগিন বা আমরা এমএলএ আসোই না আমরা সাংগঠনিক শক্তি যথেষ্ট আছে। এই তিনটা সিট আমরা খেলছি হয় এস আজকে আমার সমষ্টিতে আমি বিধায়ক এখানেও আমরা প্রার্থী এর লাগিয়ে দিছি না থার্টি সিক্স পার্সেন্ট মুসলিম ভোট থাকার পরে যাতে আমরা ভোটগুলা বিজেপির বিপক্ষে কোনো শক্তিশালী প্রার্থীরা দিয়া বিজেপিরও পরাস্ত করতে পারি কাজিরাঙ্গা সিটও সিরাজুদ্দিন আজমল যেখানে এমএলএ এখানেও প্রায় ছয় লাখের উপরে ভোট আছে তথাপি আমরা কোনো প্রার্থী দিছি না এর লাগিয়া যে এখানেও কোনো শক্তিশালী প্রার্থীরা আমরা বিজেপির বিপক্ষে ভোট দিয়া যাতে আড়াইতে পারি বরপেটাতে আমরা এমপি আছে সাত লাখের উপরে ভোট আছে তথাপিও আমরা এনো ক্যান্ডিডেট দিছি না একমাত্র উদ্দেশ্য হইল যাতে আমরা ভুট টাইন দিয়া বিজেপির বিপক্ষে যে কোনো একজন শক্তিশালী প্রার্থীরা আমরা জিতাইতে পারি তো এইখানেও এই টোটাল এগারোটা সিটও কম বেশ আমাদের বুট আছে তো আমাদের বুটগুলো যাতে এনটি বিজেপি শক্তিশালী কোনো প্রার্থী পায় এবং বিজেপি পরাস্ত হয় উদ্দেশ্য এক কথা কইতে গেলে যে বিজেপি রে পরাস্ত করার লাগিন বাকি এগারোটা সিটও আমরা কোনো প্রার্থী দিছি না লোকে আমার তোরা অ্যাড করার আছে কিন্তু আমার আজকুর দিনও আমরা মনর যে আমরা এটা ভুল সিদ্ধান্ত নিছি এই যে এগারোটা সিটও আমরা প্রার্থী দিছি না কংগ্রেসরে বা ইন্ডিয়া গঠবন্ধন রে তথাকথিত যেটা ইন্ডিয়া গঠবন্ধন আসিল আজকে নাই আসামও সেটারে সুযোগ সুবিধা করিয়া দেওয়ার লাগিন আমরা এই সুযোগ দিছিলাম কিন্তু তারা আসাম প্রদেশ কংগ্রেস কমিটি প্রথম ইন্ডিয়া গঠবন্ধন বাংছে বিজেপির মুখ্যমন্ত্রী ঈষারাত আজকে তৃণমূল একদিকে আম আদমি একদিকে আপনার রাইজর দল খেলেন না সিপিএম একদিকে কংগ্রেস একদিকে এই যে চোদ্দ জলিয়া যেটা ইন্ডিয়া গঠবন্ধন বানাইছিল এই গঠবন্ধন আসাম ও বাঙ্গিয়া চুরমা রয়েছে সমস্ত কংগ্রেস নেতৃত্ব ভূপেন বরাসহ স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছে বিশেষ করিয়া তার জ্বলন্ত প্রমাণ কমলাক্য দেহপুরকায়স্ত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট তাই যে আজকের যে প্রার্থী হাফিজ রশিদ দেশাহ যারে প্রার্থী করার পিছনে সবচেয়ে বেশি অবদান যে রিটেন আন্ডারটেকিং দিচ্ যে এই প্রার্থী দিলে আমি জিতাইয়া দিব তাই যেদিন ডমিনেশন হফিজ সাবার ফাইনাল হয়েছে পরের দিন তাই রিজাইন দিয়ে বিজেপি গেছেন আর সারা মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রার্থী প্রক্ষেপ করা হয়েছে এই কেন মুখ্যমন্ত্রীর নির্দেশে রশিদ চৌধুরী সাহেব আমি পরে আইতাম কমলাক্ষ দেব রিজাইন যেদিন দিয়েছেন আপনারা টিভি মিডিয়ার মারফতে দেখছেন তার স্টেটমেন্ট আছে আমি কংগ্রেসও তাকিয়ে অতদিন যা করছি তা মুখ্যমন্ত্রীর নির্দেশে করছি সঙ্গে সাউথ করিমগঞ্জের এমএলএ সিদ্দিক আহমেদ সাহেবও বিজেপির লগে গেছেন আর গত ইলেকশন স্পষ্টভাবে সিদ্দিকা আহমেদ সাহেব বাড়ি মিটিং ডাকিয়া কইছেন যে গতবার আমরা বিজেপি জিতাইয়া দিছি কমলাক্য দেবুর কেস দেওয়া গতবার আমরা কংগ্রেসও বুট কিছু টানিয়া ইউডিএফরে হারাইয়া বিজেপি জিতেইয়া দিয়েছি গতবার বিজেপি ফাইসলা ছয় লক্ষ আটাত্তর হাজার ভোট ইউডিএফ ফাইছিল সরি চার লক্ষ আটাত্তর হাজার বুট ইউডিএফে ফাইছিল চার লক্ষ সাতত্রিশ হাজার ভোট আর কংগ্রেসে পাইছিল এক লক্ষ বিশ হাজার ভোট এই এক লক্ষ বিশ হাজার ভোটার ফিফটি পারসেন্ট ভোট সাউথ করিমগঞ্জ আর নর্থ করিমগঞ্জ হাজার ভোট আর আমরা আর ইসলাম মাত্র বিশ হাজার আমরা কিন্তু জিতে যাই সাত হাজারও মানে চল্লিশ হাজারও বিশ হাজার পাইলেই আমরা জিতি গতবার দুই নেতায় ইনডিরেক্টলি বিজেপি করছিল এবার দুইজন সরাসরি বিজেপি কররা আর একবারে স্পষ্ট হয়ে গেছে যুব কংগ্রেসে প্রতিবাদ কররা যে আমরা দলের প্রার্থী বিজেপির প্রক্ষেপিত প্রার্থী মুখ্যমন্ত্রীর প্রক্ষেপিত প্রার্থী হরিমন যুব কংগ্রেস সাসপেন্ডেড হয়েছেন এই আওয়াজ তুলিয়া হাইলাকান্দি প্রতিবাদ করিয়া ক্যান্ডিডেট বদলানির লাগে দাবি দিয়া সাসপেন্ড হয়েছেন তারা হকমাত মাতিয়া বিভিন্নভাবে কংগ্রেস কর্মী হল আজকের দিনও আমি চ্যালেঞ্জ করিয়া আর বিজেপির হরিমগঞ্জ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দিনক কংগ্রেস অফিসে যাই রাত্রে কমলাক্ষর নির্দেশে বিজেপির কাজ করে। এই পরিস্থিতিতে কিছু সাকরিয়ান মানুষ করিমগঞ্জ কিছু চাকরিয়ান মানুষ পেশায় চাকরি করেন যারা এরা একটা সরকারি চাপর মুখে পড়িয়া ডেইলি গাড়ি লইয়া বিকালে গায়ে গাঁয়ে যাইন গিয়া মানুষের বুঝাইন যে যোগ্য মানুষ এনে ভোট দিন এর উদ্দেশ্যটা কি স্পষ্ট উদ্দেশ্য সরকারের চাপ করতেও লাগব বুট ডিভিশন করতে লাগব উদ্দেশ্য একটাই বুট ডিভিশন করা এই বুট ডিভিশন করার উদ্দেশ্যে এক শ্রেণীর মানুষ হয়তো সব যারা বারোইন তারা ইনোসেন্টলি বারো তারা কিন্তু তারা মুরল যারা আছেন যারা নেতৃত্বে আছেন দুই চারজন পাঁচজন একটা বিজেপির লগে নেক্সাস আছে প্রশাসনের মারফত নেক্সাস এই নেক্সাসর থ্রুতে তারা গিয়া গায়ে গাভে বুঝাইরা যে ইউডিএফ দিলে ওতা হয়ে যাব হতি হয়ে যাব ইউডিএফর বুট নাই অমুক নাই হাবিচাপযোগ্য মানুষ সংবিধান বাছাইলি বা অতা করবা হইয়া বিভিন্ন প্রপোকেন্ডা করবা এইটা হইল একমাত্র উদ্দেশ্য যে কংগ্রেসে যদি এক দেড় লাখ দুই লাখ বুট পাই যায় তাইলে বিজেপি জিতার রাস্তা একেবারে পরিষ্কার হয়ে তো বিজেপিরে জিতানির লাগে এই টিম একটা বাই দিয়েছেন আমি বিশেষ করে করিমগঞ্জ এটা আমার পরিলক্ষিত হইছে বিভিন্ন গ্রামে গঞ্জে তো হাবিজ রশিদ চৌধুরী সাহেব ক্যান্ডিডেট হওয়ার পিছনে মূল মানুষ হইল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব তো আপনি কইতরা যে হাফিজ রশিদ আহমদ শাহ গিয়া মানে বিজেপির প্রজেক্ট করা ক্যান্ডিডেট একটা দুইটা এভিডেন্স আমি তিনটা এভিডেন্স দিয়ে এক যদি তাইন বিজেপির প্রার্থী না হইতা যুব কংগ্রেসেরা তানে পয়লা অভিযোগ আনছিল না তাই বিজেপির প্রার্থী কইসে আমরা এখানে হয় না আমরা এখানে কনফিডেন্সও হয় না ইলেকশনের নমিনেশন ডিক্লেয়ার হওয়ার সাত দিন আট দিন হয়ে গেছে গিয়া তাই উল্টা যুব কংগ্রেসের বিরুদ্ধে মিট দিছে হাইলাকান্দি যুব কংগ্রেসের টাকা চাইছে হরিমঞ্জ যুব কংগ্রেসে সেইম অভিযোগ বারবার হওয়ার পরেও দেয় না এর উদ্দেশ্য কি এক নম্বর আমার কিছু প্রশ্ন নিজের দলীয় সংগঠনকে ঠেলা দিয়া সরাইয়া দেওয়ার পিছনে উদ্দেশ্য কী হিসাবে জনক্রমককে স্পষ্ট রক্ষ দ্বিতীয়ত একটা ফিশারম্যান কমিউনিটির দেড় লক্ষরও অধিক বুট আছে করিমগঞ্জ লোকসভা সমষ্টিত আমি একজাক্ট হইতে পারি না কিন্তু আমার আইডিয়া রাফ আইডিয়া দেড় লাখেরও উফরে আছে আইল্লাহান দি করিমগঞ্জ মিলেয়া এই বুটারে একটা জাতির একটা পড়া জাতিরে মাইমাল সম্প্রদায়ের এত আইন ক্রিমিনাল বা দুষ্কৃতী হওয়ার পরে যে আন্দোলন সামাজিক আন্দোলন গড়িয়া উঠিছে বিভিন্ন অঞ্চলে জালাইরা জ্বালাইরা তার বিরুদ্ধে দড়া দিরা তারা এটা বড় মনে আঘাত নিছে এই ফিশারম্যানরাও তো কংগ্রেসের বিগত দিনেও বারবার বুট দিছে আমরারাও দিচ্ছেন তারা কিন্তু বেশি সংখ্যক বুট কংগ্রেসরা দিছেন এর আরে ক্রিমিনাল হওয়ার উদ্দেশ্যটা কী ফিশন এটা হাবিদ্রসিচু হিসাবে স্পষ্ট করক। আমার অ্যাসেসমেন্ট উইথ এভিডেন্স রাজনীতিত এভিডেন্স দিয়া কথা হইব হাওয়ার উপরে কইল হইতো না তো এই এভিডেন্সগুলার পিছনে আর কমলাক্য আন্ডারটেকিং পুরকাষ্টর আন্ডারটেকিংয়িটি আমরা পাবলিক ডোমে দিব যে এই ক্যান্ডিডেট দিলে আমি জিতাইয়া দিম কমলাক্য স্পষ্ট বিজেপি খরবা কমলাক্য দেহ ক্যান্ডিডেট যুব কংগ্রেসরে বহিষ্কার করার মূল নায়ক ফিশারম্যান ফলে ক্রিমিনাল মূল নায়ক আরও একটা অভিযোগ কি মিশা আমি জানি না আমি হাইলাকান্তিতে গেলেও মানুষে হইন 2006 রাজেশ মাল্লার চিফ ইলেকশন এজেন্ট না আসলা হঠাৎ কাউন্টিং কাউন্টিংয়ের দুই রাউন্ড আগে নবাজপুরিরা বা কিছু একটা হইয়া বারুই আইসুন আইয়া গৌতম রায়ের লগে খুব হাসি মুখে কথা হইয়া থাইন আই গেছিল পাঁচ হাজার আঠারো ফুটে রাজেশ মাল্লা হারিয়েছিল হাইলাকান্দির সাধারণ মানুষ যারা বিগত দিনে কংগ্রেস হসেন যারা বুট দিয়েছিল তারা অভিযোগ হাবিচা উপরে আছে একটা আমার নাই জানি না কতটুক খাসা কতটুক মিশা এই চার পাঁচটা কারণে আমরা গেছে একেবারে স্পষ্ট যে মুখ্যমন্ত্রীর প্রকৃপিত ক্যান্ডিডেট আরও লাস্ট এই রিসেন্ট একটা ঘটনা মুখ্যমন্ত্রীর লাস্ট বরাক বিজিত তাই এসপিরে খুইয়া গেছেন যে আমি নির্দেশ দিলাম এসপিরে হাফিজ রশী চৌধুরী অ্যারেস্ট করা ওক বুটার মরশুম মুখ্যমন্ত্রী কি অত বেকুফ নাকি মুখ্যমন্ত্রী তো ভালোভাবে রাজনীতি বুঝেন যে একজন সিনিয়র কংগ্রেসের প্রার্থী বা একজন মুসলিম হাফিজ রশিদ চৌদ্দিসর মতো একজন সিনিয়র মুসলিম মানুষের যদি বিজেপির পুলিশে অ্যারেস্ট করে সিম্পেতি তার পক্ষে জিব মুখ্যমন্ত্রী একটা বালা সেকশন বুট মুসলিম বুট যাতে হাফিজ রশিদ চৌদ্দিসর পক্ষে যায় তার লাগিয়ে একটা চেষ্টা কররা ঠিক এটার কাউন্টার হিসাবে পরের দিন হাফিজ রশিদ সাহেব একদিন দর হিমন্ত বিশ্ব ইলো আমার অ্যারেস্ট করতে পারে না পার্তা নাই এবং ঠিক হাবিজ চাবর কথা মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে বুড়ি আঙ্গুল দেখাইছে এসপিএ এরা স্টাইজ পর্যন্ত করা হইছে না এর কারণ কি দুইটাই গেম প্ল্যান পলিটিক্সও হাবিব যাতে স্ট্রং বিজেপি বিরোধী একজন নেতা ওটা মুখ্যমন্ত্রী এস্টাবলিশ করার চেষ্টা করার এবং সাধারণ মুসলমান মানুষ যারা আমরা দেখছনি না হাবিদ সাহেবের চ্যালেঞ্জ করছোন চ্যালেঞ্জ করিয়াও এসপি এ তা না ও বেটারে বুট দিলে হইব এই কথাটা হওয়ার লাগিয়া মুখ্যমন্ত্রী এটা প্রভোগেন্ডা করছেন এটা কৌশলী রাজনীতি এই ফার্স্টটা কারণে পরিষ্কার হয়ে গেছে যারা রাজনৈতিক বিশ্লেষক রাজনীতি বুঝুন যে হাবিদ বিজেপির প্রকৃত প্রার্থী আপনি তো খুব সুন্দর করেই মানে ক্রনোলজি বুঝাইয়া মানে হাবিদ চাপ রেখাট খাড়া করে দিছেন তো কোনো সময় শোনা যায় যে আপনার যে দল যেটা আপনার দল বা আপনারও কোনো সময় হওয়া হয়েছেন

নগাঁও কলিয়াবরের মতো সিটও আমরা আপ্রাণ চেষ্টা করছি শিলচরের মতো সিটও আমরা চেষ্টা করছি যাতে কংগ্রেস জিতুক বিজেপি হারুক আমরা ভোট ডিভিশন না করিয়া তিনটা খেলার সিদ্ধান্ত প্রমাণ করে যে আমরা বিজেপির বিপক্ষে এক পলিটিক্যাল সিদ্ধান্ত সড়কর দ্বারাও ভাইয়া গফ পড়লে হইতো না অমুক অমুকর চাহ খাইছেন আর ফান খাইছেন গফ করছেন গুয়া খাইছেন নিকে নানি বাড়ির গফ নাই গফ হইতে উইথ প্রমাণ উইথ ডাটা উইথ তথ্য আমরা গত ইলেকশনত তিন এমপি দেখার পরে আমরা তিন এমপি দিছি এবার মাত্র তিনটা সিটও আমরা খেলি আর যেটা বিজেপি ভোট না মানে বহুত কম সিক্সটি ফোর পার্সেন্ট ইচ্ছা করলে মুসলমান সম্প্রদায় যদি সেভেন্টি পার্সেন্ট ভোট সিক্সটি পার্সেন্ট ভোট দিকে দিন ফিফটি ফাইভ পার্সেন্ট ভোট দিকে দিন তবুও ক্যান্ডিডেট জিতব মুসলিম ক্যান্ডিডেট বিজেপি জিতার সম্ভাবনা না থাকা সিটও আমরা ক্যান্ডিডেট দিছি এই ক্যান্ডিডেট দেওয়ার প্রমাণ হয় যে আমরা বিজেপির বিপক্ষে আমরার কতায় বার্তায় আমরা চলনে দলনে আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিটি পরিষ্কার হয়ে গেছে আসামত যে এর লগে বিজেপির কোনো সম্পর্ক নাই মুখ্যমন্ত্রীর মাতার বিষয়ে দাঁড়িয়েছেন মোল্লামদিন আজমল সাহেব মুখ্যমন্ত্রী কোন কথা কই না যে আজমলের লগে আমার কোনো শত্রুতা নাই আমার শত্রুতা আজমল সভ্যতার লগে আজমলে নিট কুলিয়া সুপার ফুডি খুলিয়া আড়াইশো তিনশো ডাক্তার বানাই লি ইঞ্জিনিয়ার বানাই লি আইএস একাডেমি খুলিয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা এসিএস ভালাইলিতরা মুসলমান রে হায়ার এডুকেশনও আজমল সবাই আসামো আগ্রহে লুয়ে যাইতে গিয়া ইভেন মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে কইস যে আমি চব্বিশটা মেডিকেল কলেজ বানানোর প্রচেষ্টা এত লইছি অনেক ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজের খাম হাত লইসি কিন্তু মন আমার খারাপ হয়ে গেছে এখন যখন মেডিকেল কলেজে যাই ডাইনর ডাক্তারও দেখি হিসাব লাগাইল মুসলিম মেয়ে ইদিকে দেখি মুসলিম ছেলে আজমলের প্রোডাক্ট এর লাগিয়ে আমার মনটা বড় খারাপ হয় আমার মানে মেডিকেল কলেজ বানানির যে উৎসাহ যেটা বহু থমে গেছে আমার মুখর কথা না মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট ফাইটটা কোন জায়গা আইডিওলজিক্যালি কংগ্রেসে কই ফাইট করে বঙ্গাইগাঁও খাবাইটারি মাদ্রাসা পাঙ্গ হয়েছে কংগ্রেস গড়া থালামারিয়া বন্ধ আমরা গেছি আজমল সাহেব গেছে মাদ্রাসার প্রতিবাদে আজমল সাহেব যখন পার্লিয়ামেন্টে কথা উঠাইছে বলিষ্ঠভাবে আমেরিকার সেনেট কিতাপ যে মেম্বার অফ পার্লিয়ামেন্ট মল্লা বদরুদ্দিন আজমল সাহেবে কিন আসামর মুসলিম সিকিউর ফিল করবে না রিজলিউশন লিজলিউশন লিয়া আমেরিকা গভর্নমেন্টে ইন্ডিয়া গভর্নমেন্টে ফাটাইছে যে প্রত্যেক দেশ সংখ্যালঘু মানুষের নিরাপত্তার দায়িত্ব এবং এজপার কনস্টিটিউশন তারারে সেফ সিকিউরিটি দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টর এটা তো আপনারা কোনো না কোনো জায়গায় ফেল করলেনি একজন এমপি মোল্লা মোলনাবদউদ্দিন আজমল সাহেব অভিযোগ আনছেন আপনারা হতিয়া দেখবা আমি অন ক্যামেরা লাইভ হইয়ার এর পরে থাকিয়া ইন্ডিয়াত আসামও একটা মাদ্রাসা এবং মসজিদও বুলডোজার লাগছে না এটা খাল লাগিন মোলনাবাদুদ্দিন আজমল সাহার লাগিন ডিবুটার লইয়া গৌরবগোবাইয়া একটা সিটি ইলেকশন হোম মিনিস্টার কাছে যে আসামও গুরকা জনজাতির কিছু ডিবুটার আসুন তাৰাৰে ডিবুটাৰ তাকীয়া ৰিলিজ কৰি দিয়া হওক তাৰ নাম কৰ্তন কৰা হওক হয় যে গৌৰৱ গগৈ কল্যা কলিয়াবৰ নগাঁও লোকসভা যে টাইজগুড় অটাৰ মুছলিম বুটৰ নাইনটি এইট পাৰ্চেণ্ট মুছলিম বোট টাইম পাইছিল ছয়জন যদি গোৰ্খা তাকীয়া থাকে দুই হাজাৰ মুছলমানৰ নামে বাংালী হিন্দুৰ নামে ডিবুটাৰ ন'টিছ আছে কিন্তু একবাৰ গৌৰৱ গগৈয়ে কলমৰ কালি নষ্ট কৰিছিল না তাৰ বুটাৰৰ লাগি যাৰা বিজেপিৰে বুট দিছে তাৰ লাগি তাইন হৈছে এই কংগ্রেস আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এইবার যে প্রার্থী দিছে যারা রে একেবারে স্পষ্টভাবে বিজেপির কোথায় উঠা বয়া কররা মুখ্যমন্ত্রীর বক্তব্য একবার নাই একশোবার অন্তত ত্রিশটা বক্তব্য আছে গত তিন মাসের ভিতরে একজন বাদ দিয়া বাকি সব আমার বন্ধু আমার পকেটও আমার হতায় উঠা বয়া করি একজনকে আমি স্পষ্ট করে দিই একজনের নাম একসেপ্ট গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কোনো নেতা নাই সব বিজেপির মুখ্যমন্ত্রীর পকেট মুখ্যমন্ত্রী ইশারায় করেন ওয়ার্কিং প্রেসিডেন্ট দুইজন কমলাইক দেখানো বিজেপির রানা গোস্বামী খানো বিজেপি ভূপেন বরার ডেট ফিক্স হয়ে গেছে যাওয়ার বরৎ নর হই খেয়ে নাম কতজনের হইতাম পই আপনার যে টাইম এই টাইম শেষ হয়ে যাব কংগ্রেসের লিডার নাম হইতে হইতে এরপরেও কোন সাহসে কোন কোথায় কোন বেকুফে হইন যে বিজেপির বিটিম ইউডিএফ আমি বুঝি না যাই প্রশ্ন করে তারা জিগেই বা আপনার আরও দায়িত্ব আছে যে আপনি একটা এভিডেন্স দিন না যে যেগু গত এক মাসের ভিতরে ত্রিশবার ভূপেন বরহায় হইছেন আর কেউ কাউন্টার দিছেন সেখানে গৌরব গগৈর কথা আমি কই না আমি তো পাবলিক ডোমেইন ওয়াইজ লাইভ কথা তো মিছা কথা কইতে পারতাম না আমি দায়িত্ব লই একমাত্র গৌরব গগৈ জেনুইন কংগ্রেসই হার্ট এন্ড সোল কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে আমি অনবজা কামনা করি গৌরব গগৈ জিতক আমরা দুয়া রইব আমরা মানে এখানেও গিয়া তো আমরা কিছু করার নাই কিন্তু মন তাকি সাইয়ার দৌগরাব গই দিতার লাগিয়া কিন্তু এই কংগ্রেসই হকলে কোন সাহসে কোন মুখে কোন কথা কোই যে ইউডিএফ বিজেপির টিম আজ মৌনাব উজুদ্দিন আজমলের লাগে সোসাইটি প্রোটেক্টেড আমি একদম স্টেইট মুসলমানের কথা কইয়ার মুসলিমর ইস্যু লিয়া ওপেন ফ্রন্ট ফুটে সামনে থাকিয়া পার্লামেন্টর ভিতরে অ্যাসেম্বলির ভিতরে ইউডিএফ দল ইউডিএফর এমপি ইউডিএর নেতা মৌনাবজুদ্দিন আজমল সাহেব ইউডিএফ এমএলএ হলে ফাইট করবা ল্যান্ড পলিসি লইয়া আমরা ফাইট করিয়ার ক্যাটেল প্রোটেকশন বিল লইয়া আমরা ফাইট এই এদিন আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতরে আমার এক কথার উপরে চ্যালেঞ্জ করিয়া তাই দোকান বন্ধ করি ইউডিএফর দোকান বন্ধ করে দিব তাই চাইল্ড ম্যারেজ অ্যাক্ট লইয়া আমরা সিম্পল কুইছিলাম যে বলিস না করিয়া এইট অ্যান্ড এইট এটা অ্যামেন্ডমেন্ট করি দিলেন যেখানেও মাইনার গার্জেন যদি বহুত গার্জেন যদি এগ্রি তখন তো তারা ম্যারেজ দেওয়ার প্রভিশন আছে ওগুলো অ্যামেন্ডমেন্ট করি আপনি একদম ফিক্স করে দিন নাইনটিন ইয়ার্স কোনো নিচে কোনো মেয়ে যাতে বিয়া না হয় আর স্যালারের খাতে টোয়েন্টি টোয়েন্টি করে দিলে ওই যায় কাজী আরও তুরা বাড়াইয়ে দিন কাজী ওখ যা অ্যাওয়ারনেস করেন তারা দুই লাখ টাকা দিয়া কিতালাইন দি তারা পৌঁছা বলিস করতে আপনি তারা বলুন এক আধ লাখ টাকা দিয়া হইনি নিলে তোমরা গিয়া অ্যাওয়ারনেস করো গাউর ভিতরে কোর্ট যাইতে পারতো না জাজ যাইতে পারতো না খাজি হলকে বুঝাই বা খাজি হলের ইজি রেজিস্ট্রেশন রইব ডাটা রইব তথ্য অ্যামেন্ডমেন্ট করো ও কথা থেকে রেফারেন্সে আমার লগেও লাগছিল বিধানসভা উত্থাল আমরা বন্ধ করে দিচ্ছেন মাইক বন্ধ করে দিচ্ছেন আমরা মুখ্যমন্ত্রী হাফিজ হলে আমরা মাইক বন্ধ বন্ধু মাইক বন্ধ করেছি আজ খালি তোমরা দোকান বন্ধ করে দিব ফাইট আমরা করি আর ইস্যু লইয়া ইস্যু লুইয়া লড়াই করা লাগবো মাথা লাগবো ফাইট করা লাগব আমরা দোকান খ্যান কিতা যে হিমন্ত বিশ্ব শর্মার সদায় দোকান নিই কেন দোকান যদি তাই কইনি কেন মুসলমানের দোকান লাঞ্ছিত বঞ্চিত মাইছর দোকান যতদিন জিন্দা আসি যতদিন দল আছে ততদিন দল লড়াই করব ফাইট করবো মলনাব উদুদ্দিন আজমল সাহর এডুকেশন আগুয়ে যাব হেলথ কেয়ার আগুয়ে যাইব মুসলমানের এডুকেশান লাগিন ফাইট করা হইব এমপ্লয়মেন্টর লাগিন ফাইট করা হইব ওভারঅল ডেভেলপমেন্টর লাগিন ফাইট করা হইব ইস্যুর লাগিন ফাইট করা হইব আমি চ্যালেঞ্জ করিয়া করারও যে কটামণিত উচ্ছেদ হয়েছিল খেয়াই আমরা ফেলার রাই দুইটা সময় গাড়ি নিয়ে আমি আমি নজর সামাজ রাখুল আমরা আইসি কংগ্রেস খান আসলাই আমরা যাওয়ার বাদে ফটোশুট করার লাগে নাইছিল কংগ্রেসে ঢুকতে দেওয়া হয়েছে না পাবলিকে জানেন খেয়ালে কারণ আইসগুর যে প্রার্থী আমি হাবিজ রশিদ চৌধুরীর সাথে জানতাম সেই আর এই কটামনিত দুইটা পার্টির তাই কেস করছিলাম যদি সততা থাকে রাজনীতিতে জনপ্রতিনিধি হইলে ওইতে হইলে রাজনৈতিকভাবে সততা দেখা লাগবে বুক টুকিয়া ক্যামেরার আগে কথা খোয়া লাগবে পাবলিকের সামনে খোয়া লাগবে আমি বুক টুকিয়া কই আর তো আমার জানা মতো দুইটা কেইস হয়ে গেছে তাই সাফিসিয়েন্ট ফিস এবং দটা কেস আর টান নেগলিজেন্সির লাগিন এই মানুষগুলা উচ্ছেদ হয়েছে মানে এই অঞ্চল টান নেগলিজেন্সির লাগিন এই অঞ্চলের মানুষের উচ্ছেদ ইস্যার লাগে দায়ী হাফিজ রশিদ চৌধুরী সাহ আমি কই রাজগুর কংগ্রেসের ক্যান্ডিডেট যেদিন ইলেকশনও হারিয়ে গেছিল বিধানসভা এরপরে কয়দিন সামাজিক কোন মাত্র কিতাব খেমনে আইসলা খানো আইসলা কোন একটা ইনস্টা গেছে আসেনি জি আপনারা দেখছেন আপনারা আমি কাউন্টার কোয়েশ্চেন করি আর যদি দেখিয়া দেখেন আমার কিন্তু এখন তো খোয়া ওর তান পক্ষতা কি তান যারা মানে ইলেকশন ক্যাম্পেইন করে ইভেন তাই নিজেও হইতরা যদি তানে এখন কো সুযোগ দেব হয় এই স্বাধীনতার পরে সর্বপ্রথম এই সিটটা ওপেন হইছে জেনারেল করে হইছে তানে যদি সুযোগ দেব হয় তে তাই পার্লামেন্টও মানে মাইনরিটি বিশেষ করে মুসলিম কমিউনিটি মানুষের লাগি জেতা করা লাগে তাই করবাই কেন গিয়া পার্লামেন্টও একদম সিংহল লহান গজরিবা কইছে আই